হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে খুব কম সময় তৈরি হয়ে যায় আর আমাদের হাতের কাছে সব সময় থাকে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি ডিম বেগুন ভর্তা। এটা কিন্তু গরম ভাতেও ভালো লাগে, আবার এটা রুটি পাউডার সাথেও কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা তৈরি করে ফেলি। ডিম বেগুন ভর্তা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, বেগুনগুলোকে সরু সরু করে কেটে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের দুটো ডিম, এখানে একটা বড় সাইজের টমেটো কুচানো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচানো, 1 টেবিল স্পুন আদা রসুন একসাথে পেস্ট করা আছে, 1/2 টেবিল স্পুন লাগছে রেড চিলি পাউডার, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টেবিল স্পুন লাগবে গরম মশলা পাউডার। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ, আর রান্নার জন্য আমি এটাতে ব্যবহার করছি সর্ষের তেল, আপনারা চাইলে কিন্তু রিফাইন তেলও করতে পারেন। গ্যাস অন করে দিয়েছি, এখন আমি কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে প্রথমেই ডিম দুটোকে ভেজে নিচ্ছি। দুটো ডিমই ভুজিয়া মতো করে নেব। ভালো করে এটাকে নাড়তে হবে, ডিমের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প সামান্য একটু লবণ দিলাম। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে একটা হালকা কালার চলে এসেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই পেঁয়াজটাকে। এখন আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম একটু, দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচানো। এখন এটাকে আবারও 2 মিনিট নাড়বো। 2 মিনিট পরে আমি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এটা কালো বেগুন দিয়ে করেছি, আপনারা চাইলে সাদা বেগুন দিয়েও এটা করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালো করে এটাকে নেড়ে দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম আঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দিয়েছি, মাঝখানে আমি নেড়ে দিয়েছিলাম একবার। এটা কিন্তু অনেকটাই বেশ হয়ে এসেছে, বেগুনটা পুরোপুরিভাবে ডিমের সাথে মিশে যাবে, এমনভাবে এটাকে তৈরি করতে হবে। এখন আমি এর মধ্যে গরম মশলা পাউডারটা দিয়ে দিচ্ছি। এই ডিম বেগুন ভর্তাটা অনেকে পোড়া বেগুন দিয়েও করে, কিন্তু আমি যেভাবে করলাম এই পদ্ধতিটা কিন্তু ভীষণই সহজ। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি,
সব ইনগ্রেডিয়েন্টস গুলো একসাথে সুন্দরভাবে মিশে যাবে। আর 3-4 মিনিট আমি এটাকে হতে দিচ্ছি। আবারও ভালো করে এটাকে নেড়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। বেগুনের একঘেয়েমি কিছু রেসিপি খেতে খেতে যখন আপনারা বোর হয়ে যান, তখন কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। এটা বানানো কিন্তু ভীষণই সহজ, আর এটা বেশ রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য একদম তৈরি। তৈরি হয়ে গেল আমাদের সহজ পদ্ধতিতে ডিম বেগুন ভর্তা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।